উম্মত বাংলাদেশ সংরক্ষণ কমিটির মঞ্চ থেকে আল্লাহ পাকের আসমান বলার শপথ করে বলতে চাই, এ বাংলার মুসলমানেরা, এ দেশের ওলামায়ে কেরাম, তোমাদেরকে কখনো ছাড়বে না। ان الحمد لله والصلاه والسلام على رسول الله وبعد قال النبي صلى الله عليه وسلم انا خاتم النبيين لا نبي بعدي ولا امه بعدكم او كما قال عليه الصلاه والسلام ختم نبوت সংরক্ষণ কমিটির বাংলাদেশের উদ্যোগে আয়োজিত অধ্যকার জাতীয় উলামা মশায়েখ সম্মেলনে সম্মানিত সভাপতি আধ্যাত্মিক রাহবার পীর কামিল হযরতুল আল্লামা পীর সাহেব মধুপুর দামত বরকাতুল আলিয়া সংগ্রামী মহাসচিব আল্লামা মুফতি এমাদুদ্দিন সাহেব দামত বরকাতুল আলিয়া সহ মঞ্চে উপবিষ্ট ওয়াজিবুল ইহতারাম উলামায়ে কেরাম, মঞ্চের সামনে আগত দীন দরদী ইসলাম প্রিয় তালিবুল ইলম নবীর প্রেমিকরা, একটা কথা স্পষ্টভাবে বুঝে নিতে হবে, যে কথা শায়ের বলেছেন, জোরে বাজু আজমা নাসিক ওয়াকার সৈয়াদ সে, জোরে বাজু আজমা নাসিক ওয়াকার সৈয়াদ সে, আজ তক কোই কফস নহীঁ টুটা হ্যায় ফরিয়াদ সে। দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এক বক্তা বলে গিয়েছেন আমরা তোমাদেরকে মারব না। সত্যি কথা, বাংলাদেশের কোনো কাদিয়ানির ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমরা তোমাদেরকে মারব না। তবে আল্লাহ শপথ করে বলতে চাই, এই খতমে নবুয়ত বাংলাদেশ সংরক্ষণ কমিটির মঞ্চ থেকে আল্লাহ পাকের আসমান বলার শপথ করে বলতে চাই, এ বাংলার মুসলমানেরা, এ দেশের উলামায়ে কেরাম, তোমাদেরকে কখনো ছাড়বে না। ইনশাআল্লাহ